হ্যালো স্টুডেন্টস ভিডিও অঙ্ক ডট কম এ তোমাদের স্বাগত জানাই এখন আমরা যে কোয়েশ্চেনটা সর্ভ করবো তাতে তাকে বল আছে দেখাই যে টু ক মা মাইনাস আর মাইনাস ওয়ান বিন্দুগুলি একটা আয়ত্তক্ষেত্রে শীর্ষ বিন্দু তো সেখানে আমরা একটা চতুর্ভুজ ড্র করলাম যার মনে করি এ বিন্দুর কোর্ডিনেট হচ্ছে 2,-2 বি বিন্দুর কোর্ডিনেট হচ্ছে 8,4 কমা সি বিন্দুর কোয়র্ডিনেট হচ্ছে 5,7 আর ডি বিন্দুর কোয়র্ডিনেট হচ্ছে -1,1 এবার আমরা কি করব। বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব डिस्टेंस ফর্মুলা কাজে লাগিয়ে এই দেয়া কোঅর্ডিনেটগুলো থেকে তো এবি বাহুর যদি দৈর্ঘ্য বার করতে চাই डिस्टेंस ফর্মুলা কাজে লাগিয়ে বার করব 8 - 2 ^ 2 + 4 + 2 ^ 2 অর্থাৎ 6 ^ 2 + 6 ^ 2 অর্থাৎ 36 + 36 তো तो √72 ইউনিট আবার যদি আমরা বিসি বাহু দৈর্ঘ্য বার করতে চাই सेम ভাবে করব বাহু হচ্ছে 8 - 5 t^2 + 7 - 4 t^2 को ले 8 - 5 / 3 3^2 होय 9 + 7 - 4 होय 3 3^2 / 9 अर्थात 9 + 9 18 तो हमरा পেলাম √18 यूनिट এবারে আমরা বার করব সিডি বাহু দৈর্ঘ্য সিডি বাহু দৈর্ঘ্য বার করব একই ভাবে সিডি বাহু দৈর্ঘ্য কোঅর্ডিনেট গুলো লিখব সি আর ডি এর মধ্যে তো 5 + 1 t^2 + 7 - 1

বিসি হচ্ছে এডি অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটার সমান এই বাহুটার সাথে এই বাহুটার সমান বিপরীত বাহুগুলো পরস্পর সমান এখানে আমাদের বার করতে হবে এবার যদি আমরা একটা অর্থাৎ এসি আর বিডি তো এসির ভ্যালু আমরা কি পাবো এসি ভ্যালু আমরা পেতে পারি এ আর সি বিন্দুর বাটির কোয়ার্ডিনেট গুলো থেকে যদি বার করি তো ফাইভ মাইনাস টু তার স্কোয়ার প্লাস সেভেন প্লাস টু তার স্কোয়ার অর্থাৎ এখানে পেলাম থ্রি স্কোয়ার আর এটা হচ্ছে নাইন স্কোয়ার 9 square হচ্ছে এখানে আমরা একটা জিনিস দেখছি যে যদি আমরা এখানে স্কয়ার করি এবোয়ার মানে হচ্ছে রুট সেভেন্টি টু তার স্কোয়ার অর্থাৎ সেভেন্টি টু বিসি মানে হচ্ছে রুট তার স্কোয়ার মানে 18 ইকোয়ালস টু নাইনটি তো এটাকে লিখতে পারি আবার এসি স্কোয়ার মানে এর স্কোয়ার করলে নাইনটি পাবো তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এব স্কোয়ার প্লাস স্কোয়ার হচ্ছে এসি স্কোয়ার অর্থাৎ এই দুটো বাহু স্কোয়ারের সাম হচ্ছে এই বাহুটার স্কোয়ারের সাথে সমান ডায়াগোনালটা এটা তখনই হবে যদি এইটা নাইনটি ডিগ্রি হয় তবে গিয়ে পাচা করার আমাদের কাজে লাগবে এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি একইভাবে যেহেতু এই বাহু দুটোর দৈর্ঘ্য সমান তো সেখানে আমরা বার করতে পারি যে এই ডায়াগোনালটার দৈর্ঘ্য এই দুটোর স্কোয়ারের সামের সাথে সমান তো এখানেও আমরা সেমভাবে বলতে পারি যে এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু স্কোয়ার অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তো একইভাবে আমরা যদি এই অ্যাঙ্গেলগুলোকে নাইনটি ডিগ্রি প্রুভ করতে খুব সহজেই পারবো অর্থাৎ আমরা একটা এবিসিডি এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান এবং কোনগুলো হচ্ছে নাইনটি ডিগ্রি তো বিপরীত বাহুগুলো সমান আর কোনগুলো হচ্ছে সবকটা 90 ডিগ্রি এটা তখনই সম্ভব যদি এই চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র হয় আর এই চতুর্ভুজটা আয়তক্ষেত্র হওয়ার অর্থ হলো এই বিন্দুগুলো হচ্ছে আয়তক্ষেত্রের শীর্ষ বিন্দু থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ফর মোর সলিউশন লাইক দিস প্লিজ ভিজিট ভিডিও ডট কম